যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পাশ বাংলা নিয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ক্লাসটিতে আত্মজীবনী সাহিত্য কাকে বলে আত্মজীবনী সাহিত্যের সীমাবদ্ধতা এবং আত্মজীবনী রচনার উৎস এই প্রশ্নটি আলোচনা করা হবে অবশ্যই তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নটি বিগত দু হাজার সালে এসেছিল তাই আগত সালগুলিতে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে শুরু করছি আজকের ক্লাস আত্মজীবনী প্রশ্ন আত্মজীবনী সাহিত্য কাকে বলে আত্মজীবনী রচনার উৎস কী আত্মজীবনী রচনার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকেই মনোযোগ সহকারে সমগ্র ক্লাসটা কিন্তু দেখবে ভূমিকা আত্মজীবনী বা আত্মচরিত বলতে বোঝায় লেখকের নিজের কলমে লেখা নিজের জীবন কাহিনী এটি জীবনী সাহিত্যের একটি শাখা শুধু পার্থক্য এই সাধারণ জীবনচরিত অন্য লেখকের কলমে এবং ব্যক্তিবিশেষের জীবনচরিত আর সমকালীন প্রেক্ষাপটে নিজের জীবনযাপনের তাৎপর্য খোঁজার চেষ্টা হল আত্মজীবনী সঙ্গে হিসেবে আমরা বলতে পারি কোনো ব্যক্তি যখন তার নিজের জীবন কাহিনী অবলম্বনে নতুন গ্রন্থ প্রণয়ন করেন তখন সেই গ্রন্থটিকে বলা হয় আত্মচরিত আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি এবার আমরা উৎস এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। দেখো আত্মচরিতের আদি নিদর্শন রূপে আমরা সেন্ট আগস্টাইনের কনফিউশন এর নাম কিন্তু নিতে পারি এছাড়া ফ্রাঙ্কলিসের অটোবায়োগ্রাফি গিভেন ও মিলের অটোবায়োগ্রাফি গান্ধীজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ প্রভৃতি স্মরণীয় গ্রন্থ বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন ও মধ্যযুগের কবিতার ভনিতার মাধ্যমে আত্মপরিচয় তুলে ধরার প্রয়াস কিন্তু লক্ষিত হয় যেমন চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তী ও পদ্মাবতী কাব্যে আলাউল এভাবে নিজের পরিচয় কিন্তু সেই সমস্ত কবিগণ দিয়েছেন কিন্তু এগুলো আধুনিক ধারার আত্মজীবনীর মধ্যে পড়ে না সাহিত্য হিসাবে আত্মজীবনীর উপযুক্ত প্রকাশ ঘটে উনিশ শতকের গোড়ার দিকে দেওয়ান কার্তিকীয় চন্দ্র রায়ের প্রথম আত্মজীবনী রচনা করেন উনিশ শতকের মধ্যভাগে কতপীয় সামাজিক রাজনৈতিক বিদ্রোহের মধ্য দিয়ে জাতীয়তাবোধ ও স্বধিকার চেতনা জাগ্রত হলে আত্মচরিত রচনার প্রচেষ্টা বৃদ্ধি পায় তবে সকল আত্মজীবনী এক মাপের ও এক চরিত্রের নয় কেউ কেউ আত্মজীবনী রচনার ক্ষেত্রে বাল্য স্মৃতির উপর অধিকতর গুরুত্ব দিয়েছেন আবার কেউ কেউ গুরুত্ব দিয়েছেন কর্মজীবনের উপর কিছু কিছু আত্মজীবনী আছে যেগুলি রচয়তা সমকালীন আর্থসামাজিক সম্পর্কের উপর অধিকতর গুরুত্ব দিয়েছেন আত্মজীবনী রচনা করতে গিয়ে বাল্য স্মৃতির উপর গুরুত্ব দিয়েছেন এমন বিশিষ্ট কয়েকজন লেখক ও তাদের জীবনী গ্রন্থের নাম হল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ও ছেলেবেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্য স্মৃতি সত্যেন্দ্রনাথ ঠাকুরের আমার বাল্য কথা তবে কোনো কোনো আত্মজীবনীতে রচয়িতার প্রায় সমগ্র জীবনেরই ছায়াপাত ঘটেছে এক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকজন রচয়িতা এবং তাদের আত্মচরিতের নাম হল দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মচরিত জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রমত চৌধুরীর আত্মকথা জসীমউদ্দিনের জীবন কথা এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা এবার আমরা আত্মজীবনী রচনার সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচক ডক্টর স্যামুয়েল জনসন মনে করতেন আত্মজীবনী নিজের কলমে লেখাই বাঞ্ছনীয় সেক্ষেত্রে লেখক তার জীবন কথাকে সঠিকভাবে পাঠকের সামনে তুলে ধরতে পারেন কিন্তু তা সত্ত্বেও বলা যায় নিজের জীবনকথাকে পাঠকের সামনে তুলে ধরার ক্ষেত্রে লেখককে বেশ কিছু অসুবিধারও সম্মুখীন হতে হয় আমরা ক্রমান্বয়ে সেই অসুবিধার দিকগুলি তুলে ধরার চেষ্টা করব ক সাহিত্য সাহিত্য সৃষ্টির বিশেষত সকৃত জীবনী লেখার ক্ষেত্রে লেখকের নিরপেক্ষ থাকার প্রয়োজন সর্বাধিক নিজের জীবনে দোষ গুণ ত্রুটি সবই থাকে সেগুলি নিরপেক্ষভাবে তুলে ধরতে না পারলে পাঠকের মনে প্রশ্ন উঠবেই এবং কাজটি সহজসাধ্য তাও নয় খ জীবনী রচনার সময় লেখক নিজের প্রশংসা কতটুকু করবেন বা নিজের ত্রুটির কোন কোন দিক পাঠকের সামনে নিয়ে আসবেন তা বিচার বিবেচনা করতে লেখককে প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয় গ একজন ব্যক্তির জীবনে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বা অতি প্রয়োজনীয় নানা ঘটনা থাকে তা নিজের কাছে সেটা প্রয়োজনীয় বলে মনে হয় তা পাঠকের কাছে নাও মনে হতে পারে ফলে খুঁটিনাটি ঘটনার কোন কোন বিবরণ তিনি জীবনচরিতা আনবেন এসব চিন্তাভাবনা তাকে মাঝে মাঝেই অসুবিধার মুখোমুখি করে তোলে ঘ আমরা দেখেছি আত্মচরিতের ক্ষেত্রে উত্তম পুরুষের বয়ানে চরিতকার নিজেকেই উন্মোচিত করেন নিজের জীবনে ঘটা অজস্র ঘটনার মধ্য থেকে গ্রহণ বর্জন বা বিন্যাস যথাযথ করতে গেলে এবং তাকে কালানুক্রমিকভাবে সাজাতে গেলে যে বুদ্ধি বিবেচনা বা শিল্প জ্ঞানের প্রয়োজন তা যদি তিনি সঠিক মাত্রায় প্রয়োগ করতে না পারেন তবে তাকে অসুবিধা ভোগ করতে হতে পারে তারপর কেবলমাত্র কালানুক্রমিকভাবে ঘটনা লিপিবদ্ধ করলে যথার্থ আত্মচরিত সৃষ্টি হবে না প্রয়োজনে লেখককে মানে কাল অনুক্রমিক ভঙ্গ করতে হবে নতুবা আকর্ষণীয় জীবনচরিত রচনায় তিনি সফল হবেন না চ আত্মচরিতের ক্ষেত্রে লেখকের অতি নম্রতা বা অতি সচেতনতা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে পরিশেষে বলতে পারি যে লেখক নিজের জীবন কাহিনী বা অভিজ্ঞতার কথা অকপটে সাহিত্যরসে জারিত করে বিবৃত করতে পারেন সেই গ্রন্থটি সব প্রতি বন্ধকতা কাটিয়ে অভাবনীয় প্রাণরসে পরিস্ফুট হয়ে ওঠে এবং একটি সার্থক আত্মজীবনী রূপে প্রতীয়মান হয় তো এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ক্লাস নোটের জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তাছাড়া এই সমগ্র ক্লাসটি তোমরা মোবাইল স্ক্রিনশট দিয়ে তোমরা তোমাদের নোটের খাতায় কিন্তু লিখে নেবে তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি